Dear students, in today's class, I'm going to discuss about the effect of inflation on production. So, ekhon orthonitit mudrasphitiye ki dore utpadon prokriyatur uporot probhab pelay tar bishoye aji ami alochona korim. So, according to Keynes, creeping inflation or mild inflation has always favorable effect on the production because sometimes what happens, mild inflation or creeping inflation rise the price level to a certain extent so that it creates some incentives for the producers, for the traders, for the businessmen to earn more profit. So as a result of that, the producers, the investors or these sections of the society used to invest more in the economy. And as a result, employment goes up and output also go up. But if the economy experiences hyper or galloping inflation, then it creates uncertainties in the economy, as a result of which the producers, investors, or the traders may face some uncertainties and it creates some negative impacts on the production or the level of production. Ami jano je ekhon orthonitit jetia kichu porimane mudrasphitir srishti hoy tetia hole orthonitir karone I eta onukul poribeshor srishti kore karon jetia kono eta droppor dam bahe kichu porimane up to a certain extent tetia ki hoy je I producer section of utpadonkari ba byabohari ba সমাজৰ এই শ্ৰেণীটোক কিছু উদগনি জনাই যাতে তেওঁলোকে ইনভেষ্টমেণ্ট আৰু বেছিকৈ কৰিব পাৰে চ' ডেট দে কেন আৰ্ণ মোৰ প্ৰফিট বিকজ মাইল্ড ইনফ্লেশ্যন অলৱেজ ক্ৰিয়েটছ প্ৰফিট ত' সেইটো কাৰণে তেওঁলোকে ইনভেষ্ট কৰে বিনিয়োগ কৰে বিভিন্ন প্ৰকল্প আৰু লাহে লাহে ই এখন অৰ্থনীতিত কিছুমান নিয়োগৰ সৃষ্টি কৰে আৰু লগতে উৎপাদন প্ৰক্ৰিয়াটোত অৰিহণা যোগায় কিন্তু সদায় ইনফ্লেশ্যন এখন অৰ্থনীতিৰ কাৰণে সুখবৰ বা সুখৰ নহ'বও পাৰে যদি এখন অৰ্থনীতিয়ে হাইপাৰ ইনফ্লেশ্যন বা গেলপিং ইনফ্লেশ্যন ফেচ কৰে তেতিয়াহ'লে অৰ্থনীতিখনত এটা অনিশ্চয়তাই দেখা দিয়ে এনে অৱস্থাত উৎপাদনৰ ওপৰত বিৰূপ প্ৰভাৱ পৰিব পাৰে চ' ইন দিছ ক্লাছ আই উইল কনচেনট্ৰেট হাউ ইনফ্লেশ্যন ক্ৰিয়েটছ or in what ways inflation creates impact on production. So first, disrupting the price level. So we know that more inflation disrupts the smooth working of price mechanism in an economy. So it creates rigidity in the economy and misallocation of resources will definitely take place in an economy if there is more inflation. Jodi mudrasphiti hoy ekhon orthonitit tetia hole orthoniti khonot mudrasphiti huar pisor porjayot e jitu price or eta smooth mechanism thake price to eta levelot biddhi hoy goi thakile ta problem nahoy kintu সেই প্ৰাইচ লেভেলটো দৰ স্তৰটো যদি অত্যধিক পৰিমাণে বৃদ্ধি পাবলৈ ধৰে তেতিয়াহ'লে যিটো প্ৰাইচ মেকানিজিম সেই প্ৰাইচ মেকানিজিমটোৰ ওপৰত এটা ই বিৰূপ প্ৰভাৱ পৰে গতিকে ই সম্পদৰ সমবিতৰণৰ ক্ষেত্ৰত প্ৰভাৱ বিস্তাৰ কৰে চমটাইমছ দ্য ৰিচ ছেকশ্যনছ অফ দ্য ছচাইটি কেন কনজিউম মোৰ বাট দ্য প'ৰ ছেকশ্যনছ অফ দ্য ছচাইটি কেনট কনজিউম ডিউ টু মোৰ প্ৰাইচ লেভেল চ' প্ৰাইচ লেভেলটো বেছি হোৱাৰ কাৰণে দুখীয়া ছেকশ্যনে দ্ৰব্য সামগ্ৰী উপভোগ কৰিব নোৱাৰিবও পাৰে কিন্তু যেতিয়া আমি জানো এখন ছ'চাইটিত যথেষ্ট সংখ্যক প'ৰ ছেকশ্যনছ থাকে এণ্ড দেয়াৰ মাৰ্জিনেল প্ৰপেঞ্চিটি টু কনজামশ্যনটো সদায় হাই থাকে যেতিয়া এম পি চি যেতিয়া কোনো এটা বস্তুৰ দৰ বৃদ্ধি পায় তেতিয়া অৰ্থনীতিখনৰ যিটো সামগ্ৰিক চাহিদা
সেই সামগ্রিক চাহিদাটো হ্রাস পোৱাৰ চান্সেস বহুত থাকে। সাধাৰণতে পোৰ সেকশনস অফ দ্য সোসাইটি ক্যান ক্রিয়েট মোর ইফেক্টিভ ডিমান্ড এজ কম্পেয়ার টু দ্য রিচ সেকশন অফ দ্য সোসাইটি, বিকজ এখন অর্থনীতিত বা এখন সমাজত সাধাৰণতে দুখীয়া শ্রেণীর মানুহে বিশেষকৈ বেছি থাকে, আৰু এই দুখীয়া শ্রেণীর লোকর যিটো মার্জিনেল প্রপেন্সিটি টু কনজামশন, এই মার্জিনেল প্রপেন্সিটি টু কনজামশনটো যথেষ্ট বেছি থাকে। গতিকে প্রাইস রাইজ হওয়ার লগে লগে তেওঁলোকৰ যিটো পার্সেসিং পাওয়ার বা ক্রয় ক্ষমতা, সেই ক্রয় ক্ষমতাটো হ্রাস পায়। গতিকে অর্থনীতিত প্রডাকশনৰ ওপৰত এটা এডভার্স ইফেক্টটো পৰিব পাৰে। নেক্সট আমি যদি চাওঁ, রিডিউসেস সেভিং, ইনফ্লেশন রিডিউসেস সেভিং। সো ইনফ্লেশন নট অনলি রিডিউসেস সেভিং বাট ইট রিডিউসেস অর ইট হেজ সাম ব্যাড ইম্প্যাক্ট অন ক্যাপিটাল একুমুলেশন। সাধারণত যেতিয়া কোনো এটা দ্রব্যর দর বাঢ়ি যায়, তেতিয়া আমাৰ আয়ৰ অত্যধিক পৰিমাণ আমি কিহত খৰচ কৰিবলগীয়া হয়, ট্ৰেনজেকশ্যন পাৰপজত খৰচ কৰিবলগীয়া হয়। কিন্তু আমাৰ যিটো ছেভিং পৰ্চন, সেই ছেভিং পৰ্চনটো লাহে 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 হ্ৰাস পাই আহি থাকে। গতিকে আমাৰ ডিস্পজেবল ইনকামৰ এটা পৰ্চন আমি ছেভ কৰোঁ, এটা পৰ্চন আমি কনজামশ্যন কৰোঁ। গতিকে কনজামশনত বেছিকে যেতিয়া খৰচ কৰা হয়, ছেভিংটো বা আমাৰ সঞ্চয়টো লাহে 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 কমি আহে, আৰু ই এখন অৰ্থনীতিত কেপিটেল ক্ৰিয়েচন, মূলধন গঠন বা কেপিটেল একুমুলেশ্যনত ই প্ৰত্যক্ষভাৱে বেয়া প্ৰভাৱ পেলায়। যেতিয়া এখন অৰ্থনীতিত কেপিটেল ফৰ্মেশ্যনটো কম হয়, তেতিয়া অৰ্থনীতিখনত বিনিয়োগৰ পৰিমাণ কম হ'ব, আৰু ইট উইল ক্ৰিয়েট আনএমপ্লয়মেণ্ট ইন দ্য ইকনমি, ইট উইল ৰিডিউচ দ্য লেভেল অফ প্ৰডাকশ্যন ডাইৰেক্টলি। গতিকে মুদ্রাস্ফীতিয়ে সঞ্চয়ৰ ওপৰত বিৰূপ প্ৰভাৱ পেলাই উৎপাদন প্ৰক্ৰিয়াত বাধা জন্মাব পাৰে। নেক্সট আমি চাওঁ যদি আন এটা পইণ্ট, ডিছকাৰেজেছ ফৰেন কেপিটেল। সাধাৰণতে দেখা যায় যেতিয়া এখন অৰ্থনীতিত প্ৰাইচ ৰাইজ হয়, তেতিয়া সেই অৰ্থনীতিখনৰ মুদ্ৰাৰ ভেলুটো সাধাৰণতে হ্ৰাস পাই গৈ থাকে। যেতিয়া মুদ্রার ভ্যালুটো হ্রাস পায়, ইট ক্রিয়েটস লেস প্রফিট টু দ্য ইনভেস্টর্স। সো এজ এ রিজাল্ট অফ হুইচ দ্য ফরেন ইনভেস্টর্স ডু নট শো ইন্টারেস্ট টু ইনভেস্ট ইন দ্যাট ইকনমি, অর সমটাইমস হোয়াট হ্যাপেন্স দ্য ক্যাপিটাল, ফরেন ক্যাপিটাল ফ্লোস আউট ফ্রম দ্য ইকনমি, এখন অর্থনীতির পর বেলেগ এখন অর্থনীতিলে কি হ'ব পাৰে, স্থানান্তৰ হ'ব পাৰে। গতিকে ই প্ৰডাকশ্যন যিটো প্ৰক্ৰিয়া, সেই প্ৰডাকশ্যন প্ৰক্ৰিয়াটোত প্ৰত্যক্ষভাৱে বিৰূপ প্ৰভাৱ পেলায়। যিহেতু ফৰেন ইনভেষ্টমেণ্ট যদি এখন অৰ্থনীতিত নাহে বা ফৰেন ইনভেষ্টমেণ্ট যদি এখন অৰ্থনীতিত নহয়, দেন ইট উইল ডেফিনেটলি ক্ৰিয়েট চাম এডভাৰ্চ ইফেক্ট অন দ্য প্ৰডাকশ্যন। চ' আমি তিনিটা পইণ্ট পালোঁ। প্ৰথমটো হ'ল প্ৰাইচ মেকানিজম ডিষ্টাৰ্বছ কৰে, নেক্সটটো ছেভিঙত বেয়া প্ৰভাৱ পেলায়, উৎপাদন প্ৰক্ৰিয়াটোক বাধা জন্মায়, আৰু থাৰ্ডত হ'ল ফৰেন কেপিটেলক ই এনকাৰেজ নকৰে। চ' এনকাৰেজেছ হোৰ্ডিং। আমি জানো যেতিয়া কোনো এটা দ্ৰব্যৰ দাম বৃদ্ধি পায়, তেতিয়া ই কেৱল ছাপ্লাই ছাইড ফেক্টৰ্ছেই নহয়, মানে ছাপ্লাই ছাইড ইন দ্য চেন্স যে প্ৰডাকশ্যন কম হোৱাৰ কাৰণে বস্তুটোৰ দাম বৃদ্ধি নহ'বও পাৰে ডিউ টু লেছ প্ৰডাকশ্যন। Price may not be rise due to less production. Ekhon economic production prokriya to thake, production thokar sotteo ketiyaba bostu etar dam biddhi hobo pare. Moi agor classot koi ahisu je jetia price biddhi hoy tetia jibla private traders ase, businessmen ase, teoluke bohut drobyo samagri nije artificially ba kritim bhabe ki kore অভাৱৰ সৃষ্টি কৰে, কৃত্ৰিম অভাৱ এটা সৃষ্টি কৰে, আৰু তেওঁলোকে নিজৰ লগত ষ্টক কৰে, এণ্ড আৰু তাৰ পৰাই তেওঁলোকে কি কৰে, দ্ৰব্যটোৰ ছাপ্লাইটো কণ্ট্ৰল কৰে। গতিকে হোৰ্ডিং যিমানে বাঢ়ি বাঢ়ি গৈ থাকিব, ই গোটেই অৰ্থনীতিৰ এটা প্ৰক্ৰিয়াত, অৰ্থনীতিৰ যিটো মেকানিজিম, ডেভেলপমেণ্ট যিটো মেকানিজিম বা গ্ৰ'থ যিটো মেকানিজিম, সেই গ্ৰ'থ মেকানিজিমটোত ই প্ৰত্যক্ষভাৱে প্ৰভাৱ পেলাব। যেতিয়া ছাপ্লাই চেইনত এনেকুৱা প্ৰভাৱ পৰে,
তেতিয়া হলে কি হয় যে এখন ইকনমিত পার্সেসিং পাওয়ার ক্রয় ক্ষমতাটো কমান হ্রাস পাব মানুষের, সো ডিমান্ড উইল ডেফিনেটলি ফল ডাউন। কিন্তু যদি উৎপাদন করে সেই মূল্যটো নাপায়, গতি নেক্সট ইয়ারত দে উইল ফেস সম আনসার্টেনিটি, সো দে উইল নট ডেফিনেটলি গো ফর সম মোর ইনভেস্টমেন্ট ইন দ্যাট পার্টিকুলার টাইপ অফ কমোডিটিজ অর লাইক দ্যাট। তেওঁলোকেতো আকৌ অনিশ্চয়তা হওয়ার ফলত তেওঁলোকে আকৌ বেছিকে ইনভেস্ট কৰিব নিবিচাৰিব, গতিকে নেক্সট ইয়ারত প্রোডাকশন কমার চান্সেস আছে। সো কবওয়েব থিওরামটো অর্থনীতিত যে কবওয়েব থিওরাম আমি জানো পপুলারলি পপুলার যে থিওরি, সেই থিওরিটোর জড়িয়ে এই কথাখিনি সম্পূর্ণরূপে স্পষ্ট হয়। নেক্সট আমি যদি চাও রিডিউসেস ভলিউম অফ প্রোডাকশন, ই এতিয়া ভলিউম অফ প্রোডাকশন রিডিউস করিব পারে। ইনফ্লেশন রিডিউসেস দ্য ভলিউম অফ প্রোডাকশন বিকজ ক্যাপিটেল একুমুলেশন হ্যাজ ডিক্লাইন্ড। আমি জানো যে মূলধন গঠন যেটো প্রক্রিয়া, সেই মূলধন গঠন প্রক্রিয়াটো ই প্রত্যক্ষভাবে সহায় করে, গতিকে ভলিউম অফ প্রোডাকশনটো কমি যাওয়ার চান্সেস থাকে। আর বিজনেসত যেতিয়া আনসার্টেনিটি হয়, অনিশ্চয়তা হয়, দেন দ্য বিজনেসম্যান, দেন দ্য ট্রেডার্স, দেন দ্য ইনভেস্টর্স উইল নট শো এনি কাইন্ড অফ ইন্টারেস্ট টু ইনভেস্ট মোর ইন দ্য ইকনমি বিকজ দে এক্সপিরিয়েন্স লস অর বিকজ দে এক্সপিরিয়েন্স আনসার্টেনিটি ইন দ্য ইকনমি। সো মোস্ট অফ দি ইনভেস্টর্স আর রিস্ক এভার্টার, গতিকে তেওঁলোকে আকৌ পুনৰ ইনভেস্টমেন্ট করার চান্সেস বা চান্সেস খুব কম হয়। নেক্সট যদি চাও আমি কোয়ালিটি ফলস, যেতিয়া কোনো এটা দ্রব্যর প্রাইস বৃদ্ধি পায় তেতিয়া সেই দ্রব্যটোর পৰা প্রফিট আহরণ করে, কিন্তু তার পৰা যিটো আমার কোয়ালিটি, সেই কোয়ালিটির কোয়ালিটিটো বা গুণগত মানটো কোনো এটা দ্রব্যর ফল ডাউন হওয়ার চান্সেস আছে। এজ দেয়ার ইজ মোর ডিমান্ড দেন দ্য প্রডিউসার্স, দেন দ্য ট্রেডার্স, দেন ইনভেস্টর্স উইল নট শো এনি কাইন্ড অফ ইন্টারেস্ট টু ইম্প্রুভ দেয়ার কোয়ালিটি অফ দ্য প্রোডাক্ট। সো এনেকুৱা ধরনের কি করে ইনফ্লেশনে প্রোডাকশনের উপর কিছু পরিমাণে বিরূপ প্রভাব পেলায়। সো টু সাম এক্সটেন্ট ইনফ্লেশন ইজ গুড ফর প্রোডাকশন, বাট আফটার পার্টিকুলার রেট অফ ইনফ্লেশন ইট ইজ নট ফেভারেবল ফর দ্য ইকনমি, গতিকে ইনফ্লেশনের প্রোডাকশনের উপর একটা ধনাত্মক প্রভাবও আছে, ঋণাত্মক প্রভাবও আছে। কিন্তু সাধারণতে এখন অর্থনীতিত আমি ঋণাত্মক প্রভাব বেশিক দেখবলে পাও। ইয়ার উপরে ইনফ্লেশনে প্যাটার্নস অফ প্রোডাকশনের উপরও বেয়া প্রভাব পেলাব পারে। সো এনেদরে ইনফ্লেশনে প্রোডাকশনের উপর বিভিন্ন ধরনের প্রভাব বিস্তার করে। দেয়ার আর সো মেনি ডাইমেনশনস থ্রু হুইচ দ্য রেট অফ ইনফ্লেশন হ্যাজ রেট অফ ইনফ্লেশন ক্রিয়েট সম ব্যাড ইম্প্যাক্টস অন দ্য লেভেল অফ প্রোডাকশন। সো ইন টুডেজ ক্লাস we are discussing about the impact of inflation on production. So if you have any doubts regarding this class, then you can put your questions in the comment box. Thank you.